প্রলয়ঙ্করী বানত ক্ষতিগ্রস্ত কলিয়াবরৰ বৃহত্তর অঞ্চল ব্রহ্মপুত্র শান্ত করবলৈ পূজা অর্চনা অঞ্চলবাসী কলিয়াবর আঞ্চলিক ব্রাহ্মণ সমাজে আয়োজন করা পূজাত কেশব মহন্ত প্রলয়ঙ্করী বানে এইবার টস টস করলে কলিয়াবরৰ বৃহত্তর অঞ্চল হাতিমুড়া মথাউরি ভাঙি কলিয়াবরত সৃষ্টি হওয়া বানত ক্ষতিগ্রস্ত হল কলিয়াবরৰ হাজার হাজার পরিয়াল গতি ব্রহ্মপুত্রর কালরূপ শান্ত করার বাবে কলিয়াবর আঞ্চলিক ব্রাহ্মণ সমাজে আয়োজন করে শ্রী শ্রী ব্রহ্মপুত্র পূজা কলিয়াবরৰ হাতিমুড়ার দুর্গা মন্দিরের সমীপতে ব্রহ্মপুত্রর পারত অনুষ্ঠিত হয় শ্রী শ্রী ব্রহ্মপুত্র পূজা এই পূজাত অংশ ললে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত প্রাকৃতিক দুর্যোগের পর যাতে পরিত্রাণ পাব পারে তার বাবে এই পূজা করা হয়েছে বলে কয় মন্ত্রী কেশব মহন্ত তেখেতকলে ব্রহ্মপুত্র পূজা হোম যজ্ঞ এই সকলখিনি ব্যবস্থা করেছে আর এইখিনি ব্রহ্মপুত্রর সুবিধা পাইছো সেইখিনি সকলো অসুবিধা দূর করে যাতে নদী নিজ স্থানত থাকি আমার সকলো পরিত্রাণ করে তার কারণে ব্যবস্থা করেছে পূজাত অংশ লওয়া অঞ্চলবাসীরও আশা এই ব্রহ্মপুত্র পূজায় কিছু সকাহ দিব যার বাবে সকলে অংশ লৈছে এই পূজা বানপানী প্রতিরোধ আর গড়াখহনীয়া নিবারণ করার মানে প্রচেষ্টা হিসাবে আমি মানবীয়ভাবে যেখিনি করব পড়াতো করা হয়েছে কিন্তু আধ্যাত্মিক শক্তির সহায় নহলে কার্য সম্ভব নহয় গতি আমি আধ্যাত্মিকভাবে কলিয়াবৰ আঞ্চলিক ব্রাহ্মণ সমাজে এটি একটা প্রচেষ্টা আমার কিন্তু প্রশ্ন হয় বিজ্ঞানের এনে উত্তরণমুখী দিনত এনে পূজায় কিবা সকাহ দিব পারিবনে যত অংশ লই পূজা দিলে স্বয়ং মন্ত্রীও কিন্তু পূজার পরিবর্তে বাঁধ নির্মাণত গুরুত্ব নিদিলে অনাগত দিনত পরিস্থিতি অধিক জটিলহে হব কলিয়াবৰ প্রদীপাকর দাস নিউজ18 অসম নর্থ ইস্ট